সরকার যখন চোর হয় তখন তার সাঙ্গ পাঙ্গ যারা সবাই চোর, তাদেরকে চোর বানায় নাই, তারা দুরা বলবে যে চোরের পিছনে আমি যাবো কেন, আমি যদি চোর হই তাহলে আমার পিছনে যে তাকে যে চোর বানায় তা সে আমাকে তখন ভুল বুঝবে না, আমিও চোর আমার বসও চোর। এই সরকার অবস্থা তাই, এই দেশের মানুষকে কত কষ্ট দিতে হবে, কি হবে কি হবে। দেশে যদি বেগম খালেদা জিয়াকে যদি চিকিৎসাধীনে পাঠান, মুসা ভাই যে বললেন সেই ফর্মুলা অনুসারে, কি হবে? উনি হাঁটতে পারেন না, চড়তে পারেন না, বসতে পারেন না ঠিক মতো, উনি কি ওখানে বিপ্লব করবেন? বেশি কথা বললে সবকিছু বন্ধ করে দেবো, তার মানে বিদ্যুৎ বন্ধ করে দেবেন, তেল বন্ধ করে দেবেন, সব বন্ধ করে দেবেন। এইটা এইটা এটা কোনো কথা, এই মুহূর্তে ভূপেন্দ্র কাদের 2 সার কেজি ইউরেনিয়াম যে প্রকৃতি আমাদের মাথার আলাদা নিয়ে আসে, তাহলে আর দেশে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে বলুন তো? এই যে অবস্থা প্রত্যেকটা সেক্টর, আমি কি বলবো, কান্না আসে, কি অবস্থা। সংলাপ নিয়ে যান, নির্বাচন নিয়ে আমার পরিষ্কার কথা, নির্বাচনে আমাদের নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপটা, নির্বাচনকালীন সংলাপ হতে পারে কোনটা, যেমন 2007 সালের নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্যান্য দল যায় নাই, তারা বলেছিল কি যে কে এম হাসান বিচারপতির বয়স বাড়ানো হয়েছিল, তার কারণে কে এম হাসান যেহেতু নির্বাচনকালীন সময় সরকার প্রধান থাকবেন, তত্ত্বাবধায়ক প্রধান, সেই কারণে করবো না। তাহলে এখন তো সেটা তো সংসদে ছিল না, মন্দির করেছিল না, তখন যদি ওনারা নির্বাচন না জানতেন, এখন আমরা কোন কারণে, কোন কারণে সংসদ থাকবে, মন্ত্রী পরিষদ থাকবে, ওনারা ক্ষমতা থাকবেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, আমরা নির্বাচনে যাবো, আমাদের এটা বলা যায়, এটা বলাই তো যায় না। তাহলে এই নির্বাচনে আমরা যাব না, সংসদ থাকা অবস্থায় 300 আসন নির্বাচন হবে আর 300 এমপি থাকবে, এখন 600 আসনের একটা দেশে 300 আসনে 600 এমপি হতে পারে না, কিছুদিন মধ্যে থাকবে। এই যে অবান্তর তাদের কথা, এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল, এখন বলছে সংবিধান পরিপন্থী বা সংবিধান বিরোধী, তাহলে এই জন্য আন্দোলন কেন করেছিলেন তারা, 183 দিন হরতাল কেন করেছিলেন, দেশের অর্থনৈতিক ক্ষতি কেন করেছিলেন? আজকে তাই এই দেশের মানুষের কাছে আমারও বক্তব্য, মুসা ভাইয়ের বক্তব্য, মিলন ভাইয়ের বক্তব্য, সবারই বক্তব্য যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। মুসা ভাইয়ের মনে, আমার মনে হয় বিদেশে বাড়ি নেই, আমার যতটুকু মনে হয়, অথচ অথচ ঢাকাতে বাড়ি নেই, আপনি চিন্তা করতে পারেন, ঢাকাতে বাড়ি নেই, আমার তো পৃথিবীতে কোনো একটা জমিও নাই, এক সালের জমিও নাই। চিন্তা করেন যে মুসা ভাইয়ের মতো একজন সুশীল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা যে অ্যাসোসিয়েশন সচিব, যে তার সঙ্গে প্রেসিডেন্ট, অথচ থানার ওসি পর্যন্ত আমরা শুনছি বিদেশে তাদের বাড়ি আছে, এসপি তো আছেই, আন্দোলনের চোরদের সব তো চোর হয়ে গেছে। সরকার যখন চোর হয় তখন তার সাঙ্গ পাঙ্গ যারা সবাই চোর, তাদেরকে চোর বানায় নেয়, তারা দুরা বলবে যে চোরের পিছনে আমি যাবো কেন, আমিও যদি চোর হই তাহলে আমার পিছনে যে তাকে যে চোর বানায় তা সে আর আমাকে তখন ভুল বুঝবে না, আমিও চোর আমার বসও চোর। এই সরকার অবস্থা তাই, আমি আজকে জানি না আমার ভাগ্যে কি আছে, জানি না কখন হয়তো ভিতরে চলে যাবো আমি জানি না, তবে যাওয়ার আগে আমার এই সরকারের কাছে আমার একটা মানে আবেদন তো শুনবে না, আমার এক বক্তব্য দিয়ে দিতে চাই। এই যে অন্যায়টা তারা করছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, দে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাকে মেরে ফেলাতে ষড়যন্ত্র করছে, এই মৃত্যু যদি কোনো কারণে হয়েই যায়, আল্লাহ না করুক, এর দায় কিন্তু সরকারকে বহন করতে হবে, আর আমার কষ্ট থাকবে, আমি কারাগারে গেলে আমি ওনার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না, যদি আমি আল্লাহর কাছে দোয়া করি এই যেন ঘটনা না ঘটে। ওনার সমস্যা হলো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা লাগবে, বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না, বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট হয় আমাদের এখানে কামরুল ইসলাম সাহেব, আমার ঈশ্বরদী বাড়ি শ্যামলী 3 নম্বর রোডে শত শত কিডনি ট্রান্সপ্লান্ট করছে। যদি আমার দেশে যদি লিভার ট্রান্সপ্লান্ট করার কোনো ব্যবস্থা থাকতো, আমি বলেছি আজকে আপনার সামনে আপনার এই অনুষ্ঠানে বলতে চাই, আমার লিভার, আমার লিভার বেগম খালেদা জিয়াকে দেব, উনি আমার লিভার নিয়ে উনি ওনার লিভার ট্রান্সপ্লান্ট করুক, আমার লিভার যদি কোনো কাজ না হয়। আমার ভাইদের সাথে আমি আলাপ করেছি, যেমন ভাইরা বলেছে ঠিক আছে আপনার লিভার যদি আপনি কথা যখন দিয়েছেন, আপনি আপনি যখন বলেছেন যখন আমাদের দরকার, আমাদের লিভার আমরা দিয়ে দেবো বেগম খালেদা জিয়াকে, কিন্তু এই দেশে তো লিভার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে না। চিন্তা কর কোন পর্যায়ে এই দেশের মানুষকে কত কষ্ট দিতে হবে, কি হবে কি হবে। দেশে যদি বেগম খালেদা জিয়াকে যদি চিকিৎসাধীনে পাঠান, মুসা ভাই যে বললেন সেই ফর্মুলা অনুসারে, কি হবে? উনি হাঁটতে পারেন না, চড়তে পারেন না, বসতে পারেন না ঠিক মতো, উনি কি ওখানে গিয়ে বিপ্লব করবেন? উনি কি ওখানে গিয়ে আন্দোলন করবেন? ওখানে গিয়ে সরকার গঠন করবেন? উনাকে এত ভয় কেন? এটা হলো বিবেকের সমস্ত কিছু একেবারে খেয়ে বসে আছে, যে কারণে এই সরকার দ্বারা আর কোনো কিছুই হবে না। মুসা ভাইদের মতো সৎ সাহসী মানুষ সামনের দিকে জনতার পক্ষে কথা বললে ইনশাল্লাহ
এই অবশাসক দূষণের হাত থেকে জাতি রক্ষা পাবে, মুসাফারের স্মরণীয় বর্ণ হয়ে থাকবে, এই আজকে আমাদের প্রত্যাশা। এই মতো অবস্থায় এই যে আওয়ামী লীগ যে শুধু বিরোধী দলের নামে এগুলি বলে বেড়াচ্ছে, এগুলি বলতেছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমার সে দুইজনই ভালো জানবেন, এই কারণে মিলন ভাই গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আর মুসা ভাই তো অনেক কিছু উনি জানেন, ওনার চোখের সামনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। আজকে দেশের অবস্থান কোথায়? আমার দেশের আপনার রিজার্ভ ফান্ড রিজার্ভ 42 বিলিয়নের উপরে উঠে গিয়েছিল, এখন 18 বিলিয়নের নিচে নেমে এসেছে। প্রধানমন্ত্রী কি বললেন, দরকার হলে আগে যখন আমি ক্ষমতা নিয়েছিলাম তখন 6 বিলিয়ন ছিল, ওই জায়গায় নিয়ে আসবো। একবারে কোনো ভাব ভেবেছেন তখন 6 বিলিয়ন ডলার দিয়ে যা ইম্পোর্ট করতে পারতাম, এখন 18 বিলিয়ন ডলার দিয়ে তো সেটা পারবো না, কারণ এখন দাম তো বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, আমরা বিদেশ থেকে ওই 18 বিলিয়ন পারবো তাহলে কোথায় নিয়ে আসবে? তারপর উনি বলেছেন বেশি কথা বললে সবকিছু বন্ধ করে দেবো, তার মানে বিদ্যুৎ বন্ধ করে দেবেন, তেল বন্ধ করে দেবেন, সব বন্ধ করে দেবেন। এইটা এইটা এটা কোনো কথা এই মুহূর্তে বিদেশের সাথে কি আলোচনা হলো, কোথায় গেল, কার কাছে গেল, এটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের পরিষ্কার বক্তব্য। আজকে আপনি দেখেন কত লোমহর্ষ ঘটনা, শহীদুদ্দিন চৌধুরী আইনি কয়েকবার এমপি ছিল, ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, তাকে তার বাড়ি ঘেরাও করে তার ঘরে দরজা ভেঙে সেখান থেকে ডিবি ধরে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে ধানমন্ডি থানায় তার উপর নির্যাতন করা হয়েছে। সে একদম কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে কাঁদতে কাঁদতে বলেছে আমার উপরে অকথ্য নির্যাতন করা হয়েছে, এটা কোন দেশ? কারণ এই অবস্থা আমাদের সমস্ত সিনিয়র নেতাদেরকে প্রতিদিন তিন দিন চার দিন পর পর মামলার ডেট দেয়, দিয়ে সাজা দেওয়ার চেষ্টা করছে। আপনি যেটা বলেছেন না খড়গ, সিনিয়র নেতাদের সিনিয়র আর জুনিয়র না, আপনি কোনোদিন আপনার প্রতিনিধি একজন পাঠান, আমার কথা বিশ্বাস করে পাঠান, একটা ক্যামেরা দিয়ে, আপনি ওই কোর্ট বা চত্বরে কোনো রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত ভিড়, লিফ্ট উঠার প্রশ্নই ওঠে না, সিঁড়িতে উঠতে গেলেও আপনি অনেক কোনো অপেক্ষা করতে হয়, এত ভিড়। এই মিথ্যা মনে একদম মিথ্যা গায়ে মনে তার কোনো ভিত্তি নাই। এই মুহূর্তে অবস্থায় দেশের এই অবস্থা, আগামী দিনে যদি একে সুষ্ঠু নির্বাচন যদি সরকার না দেয়, এত উন্নয়নের দাবিদার, সুষ্ঠু নির্বাচন না দিলে অবশ্যই জনগণ এবার আর 18 সালের আর 14 সালের মতো ওই নির্বাচন বাংলাদেশে হবে, মানুষ তাকিয়ে থেকে দেখবে, আবার তারা 5 বছর ক্ষমতা থাকবে, এটা কোনোভাবে আর সম্ভব না। ধন্যবাদ।